কে গো এটা? এটা আমার ছোনা বাবাতা, এটা আমার কুচু বাবাতা, এটা আমার ছোনা বাবাতা। বলো আমি এসেছিলাম, আমি চলে যাচ্ছি মামা বাড়ি থেকে। বলো আমি মামা বাড়ি এসেছিলাম, আমি বাড়ি যাব। বলো বলো আমার মাম্মা আর আমি এসেছিলাম। এটা আমার ছোনা বাবাতা, এটা আমার লাজপত দা। টাটা করে দাও, একটু টাটা করে দাও, কি করে দাও, টাটা করে দাও। ওই ফোনের ওখান থেকে সব মাসিরা দেখছে তোমাকে, টাটা করে দাও। মাসিরা মামিরা সবাই দেখছে। কি যাচ্ছে, পাখি উঠছে তো? দেখো বন্ধুরা, এই যে মেজদি এসেছিলো, মেজদির ছেলেকে নিয়ে আজকে 4-5 দিন হয়ে গেল। তো এই যে আজকে বাড়ি চলে যাবে, তো আমরা তো দিদিকে থাকতে বললাম, তো কিছুতেই থাকছে না, চলে যাচ্ছে। তো আমাদের এখানে তো খ্রিশ্চিয়ান প্রচুর আছে, তো সেই জন্য আমাদের এখানে কিন্তু বড়দিনের মেলা হয়। তো কেমন মেলা কি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই সঙ্গে থাকো ব্লগের। তো চলো ওদেরকে আগে গাড়ি তুলে দিয়ে আসি, তারপর গাড়িতে তুলে দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে অনেক দিন পর একজন স্পেশাল মানুষ এসেছে কিন্তু, তো দেখাবো অবশ্যই সে কে। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। ক্যামেরার দিকে আবার তাকায়, ক্যামেরার দিকে তাকা। ওই দেখো, ওই দেখো, এ বাবা, অভিশান কাঁদছে, অভিশান দুষ্ট করছে। হাত বের কর, চুপ কর। এই দেখো, এই দেখো, এই দেখো, টাটা করো, টাটা বলছে আমরা আবার আসবো। টাটা টাটা করে দাও। দেখো কে, তো দেখো বন্ধুরা স্পেশাল মানুষটা কে। তো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো ও কিন্তু অনেক দিন ছিল না এখানে, ও বাইরে থাকে, তো ব্যাঙ্গালোরে থাকে। তো প্রায় 1 মাস পরে এসছে। তো তোমরা কিন্তু আমার প্রথমের দিকে একদম যে ব্লগ আছে ওখানে তোমরা ওদের ওকে দেখতে পাবে। তো তার আগে কিন্তু আর কখনো দেখোনি। তো তারপরে দেখো 1 মাস যাবত, 1 মাসের বেশি, তো 1 মাসের বেশি হয়ে যাওয়ার পরে ওই যে এসছে, দেখো ওকে। আমি তাই জন্য তোমাদের সামনে একটু শেয়ার করলাম, ওকে যদি ক্যামেরার দিকে তাকাতে চায় না, লজ্জা লজ্জা পায় আর কি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ভেবেছিলাম দুপুর থেকে ব্লগটা শুরু করব, তো দুপুর থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আজকে মা গেছে একটু মেজদিদের বাড়ি, তো মা আর কি মানে মেজদি এসেছিলো তো 4-5 দিন, তো ওই জন্য মেজদির কথা ভীষণ মনে উঠছে। আর মেজদির ছেলে তো আছে, তোমাদেরকে তো দেখালাম, তো ওই জন্য মেজদির জন্য ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। আজকে মেজদি প্রায় 5 থেকে 6 দিন মতন ছিল, আমরা তো ছিলাম না, বর্ধমান ছিলাম, তো ওই জন্য মা খুব মনে পড়ছে বলে মা একটু গেছে ঘুরতে। তো ওই জন্য আমি আর বৌদি মিলে আজকে পুরো রান্না বান্না করলাম। আর তার থেকে মা পুজো দিয়েই গেছিলো আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ মেনু। তো মা পুজো টুজো দিয়ে, স্নান করে, পুজো দিয়ে আমি আর মা জলে নিয়ে এসে তারপরে মা গিয়েছিলাম মেজদিদের বাড়িতে। দেখো আমি হচ্ছে দুপুরবেলা ভীষণভাবে ঘুম পাচ্ছিল, সে ঘুমের কোনো ব্রেক নেই, শীতের সময় এরকমই ঘুম পায় মনে হয়, শীতে কেন গরমে কেন। তো বিছানার মধ্যে আমাদের ছোট পুচু সোনাকে নিয়ে আমি একটু শুয়েছি, তো ও ঘুমিয়ে গিয়েছে আর আমি এমন ঘুমিয়ে গিয়েছি। তো এখন 5টা বাজে অলরেডি, এখন সবে মাত্র ঘুম ভাঙলো। তো ঘুম থেকে উঠে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই দিকটা আমাদের গরু বাঁধা আছে সব, এই দেখো, আর যে পুকুর পাড়, তো পুকুর পাড়ে এসে বসে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আমাদের হচ্ছে এই গরুটা যেরকম নতুন সদস্য হয়ে গিয়েছে, আর একজনেরও নতুন সদস্য হবে ওই যে। তো আমাদের গরু কিন্তু প্রচুর পরিমাণে দুধ দেয়, তো এই গরুটা আমাদের দেশি গরু, আমাদের কিন্তু জার্সি গরু বলে যে, বা মানে কি বলবো, অন্য জাতের যে গরু তা নয়, আমাদের দেশি গরু। তাও কিন্তু আমাদের 2-2.5 কেজি 3 কেজি করে দুধ দেয়, প্রচুর পরিমাণে দুধ দেয়। দুটো গরু মিলে প্রায় 4-5 কেজি করে দুধ দেয়, দিয়েছে আর কি, প্রতি বছরই দেয়, একই সঙ্গেই বাছুর হয়। তো বন্ধুরা আমাদের গ্রামের দিকে এরকমও মানুষ আছে, তো যারা কিছুই করে না বা করতে পারে না, হয়তো তাদের কিন্তু এই দুধ বিক্রি করেও সংসার নির্বাহ করে আর কি, এরকমভাবে। তো তাদের 2-3টে এরকম গরু থাকে, এইভাবেও কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে আর কি, জীবিকা মানে এটাকেই পেশা বা জীবিকা হিসেবে নিয়ে নিয়েছে। তো গরুকে ভালো মন্দ খাওয়ায় আর পর্যাপ্ত পরিমাণে দুধ কিন্তু আমাদের এখানে বিক্রি হয়ে যায় বাজারেই, মার্কেটেই, আর বাড়ি বাড়ি গলায় সেও দুধ তুলে নিয়ে চলে যায়, এরকম সিস্টেমে হয় আর কি।
তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে হচ্ছে আমাদের ধানের তলা ফেলা হয়েছিল, ছোট্ট ছোট্ট ছিল, সেটা দেখো কত বড় বড় হয়ে গিয়েছে, সবুজের সমারোহ তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো দেখে নাও। এই দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গিয়েছে দেখো, তো চারিদিকটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তো ভিজিয়ে রাখতে হয়েছে। আর এদিকে দেখো আমাদের পুকুরটা কতটা শুকিয়ে গিয়েছে, তো যেহেতু গরমের ধান তো সেহেতু বেশি কিন্তু বড় হবে না এই ধানের গাছ, তো একটু বড় হলেই তুলে কিন্তু এই মাঠে পুরো বসিয়ে দেওয়া হবে। তো মাছটা মানে মাঠটা কিন্তু এখনও মানে কষ মানে চষা হয়নি আর কি, তো চষে নিয়ে তারপরে কিন্তু এই ধানগুলো বসানো হবে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে কে চলে এসেছে আমার পেছন পেছন, এই দেখো এই যে ও চলে এসেছে, ওর এখন প্যান্ট পরা হয়নি তো প্যান্টটা সঙ্গে নিয়ে চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা এখানে আমাদের বাড়ির পেছনে একজন মানে খ্রিশ্চিয়ান আছে, তারা দেখো কত সুন্দর করে সাজিয়েছে বাড়ির সামনেটা, তো আমি দূর থেকে তোমাদেরকে দেখালাম। তো দেখো বন্ধুরা পুকুর পাড়ে বসেছিলাম, বসে থাকতে থাকতে হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো মাঠে, তো একটু মাঠের দিকে ভাবলাম একটু হেঁটে আসি। তো শীতের সময় কি হয় সব সময়ের জন্য জুবুথুবু হয়ে কোনো জায়গায় বসে থাকা নয়তো শুয়ে থাকা এরকম একটা ব্যাপার হয়, তো হাঁটা কিন্তু ন্যাচারালি হয় না, তো ওই জন্য একটু ভাবলাম যে হেঁটে আসি, সঙ্গ দেওয়ার জন্য কিন্তু একজন আছে। এই যে হচ্ছে আমার হচ্ছে সঙ্গ দেওয়ার মাস্টার, তো আমার সঙ্গে কেউ না থাকলে ও কিন্তু থাকে সবসময়ের জন্য সর্বক্ষণের সঙ্গী। তো আমাদের এখানে বলে দিই আমাদের এখানে কিন্তু বড়দিন হচ্ছে, তো বড়দিনের যে মেলা বসে তো ভীষণ বড় করে বড়দিনের মেলা হয়, কারণ আমাদের এখানে খ্রিস্টিয়ান আছে, তো ওই জন্য বড় বড় চার্চও আছে। আমি অবশ্যই তোমাদের দেখাবো, সেটা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো আমি যাইনি ওখান থেকে, বর্ধমান থেকে এসে ভীষণ টায়ার্ড ক্লান্ত, তো বলেইছি ওই জন্য যেতে ইচ্ছে হয়নি। তো ওই জন্য তোমাদের তো দেখালাম, আমার হচ্ছে স্পেশাল ফ্রেন্ড চলে এসেছে, তো আমার বান্ধবী হচ্ছে কালকে পরশু এসছে, তো ওর মাসির বাড়ি ছিল, আজই মানে কাল এসছে আমাদের বাড়িতে আর কি, তো কাল এসে আজকে ভোরে আবার চলে গিয়েছে, রাতের বেলা ছিল, তো ওকে নিয়ে সঙ্গে নিয়ে আমাদের পুচু আমার বৌদি ভাই সবাইকে নিয়ে যাব মেলাতে, তো অবশ্যই তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করব। তো বলবো তোমরা প্লিজ 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 যারা নতুন ফ্রেন্ড আমার, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে, তো আমি যখন ভিডিও পোস্ট করব সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরে কিন্তু চলে এসেছি বাড়ি ছাড়া, তো ঠান্ডাও পড়েছে এই দুদিন হচ্ছে, কিন্তু আবার ঠান্ডাটা পড়েছে, তো 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর একটুও ঠান্ডা ছিল না, তো আবার এই দেখি 27, 28, 29 ভালোই ঠান্ডা পড়ছে। আর হচ্ছে যেখান থেকে ঘুরে আসলাম বর্ধমান কালনা শহর, তো আমার কিন্তু ভালো লেগেছে, খুব একটা খারাপ নয়, তো ভালো মোটামুটি গ্রাম্য গ্রাম্য ভাব আছে একটু, তো শহরে একদম শহুরে আদব কায়দা কিন্তু আমার একটুও ভালো লাগে না, তো একটু গ্রাম্য গ্রাম্য ভাব একটু শহুরে দুটো মিক্স করে একটা যে মানে কি বলবো একটা সুন্দর একটা পরিবেশ হয়, তো ওটা কিন্তু আমি ওখানে পেয়েছি, তো জন্য ভীষণ ভালো লেগেছে শহরটা। তো অবশ্যই কালনা বা বর্ধমান শহরে যদি আমার কোনো বন্ধু থেকে থাকো অবশ্যই তোমাদের শহরটা বেশ সুন্দর বেশ ভালো, তা আমার তো ভালো লেগেছে ফাইনালি। তো চলো বন্ধুরা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, এখন আর কথা বলতে পারছি না, অনেক দূর চলে এসেছি, এবার বাড়ি যাই, সন্ধে সন্ধেও নেমে গেছে, তো চলো। আর দেখো বন্ধুরা রাতের বেলা বাড়িতে এসে তো যেহেতু নিরামিষ মেনু সয়াবিন ডাল খেতে খেতে আর ভালো লাগে না, তো রাতের বেলা ওই জন্য সেদ্ধ ভাত হয়েছে, তো দেখো আজকে আমি মাখাচ্ছি আলু শিম আর টমেটো, তো অসাধারণ লাগে শীতের সময় খেতে সত্যিই সুন্দর লাগে, তো শীতের সবজি দিয়ে মাখা, তো তোমরা যদি ভাবো এটাকে ভর্তা তো ভর্তাও বলতে পারো, তো আজকের কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখবো না, তো যেহেতু দিদি খাবে বুঝতেই পারছো, তো শুকনো লঙ্কাটা দেবো না আজকে, কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো, তো চলো তোমরা দেখতে থাকো আমি শিম আলু টমেটো কীভাবে মাখাচ্ছি।
দেখো বন্ধুরা, মাঠ থেকে এসে কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো মাঠ থেকে এসে কিন্তু বড় পুচকুকে একটু পড়াতে হয়েছিল, তো দিদি আমি দুজনে মিলেই পড়াচ্ছিলাম। আর দেখো, এই দেখো আমার কি একটা হয়েছে এই ভুরুর উপরে, তো পিম্পিলের মতন, কিন্তু পিম্পিল ঠিক না, তো ওরকম একটা হয়েছে দেখছি, তো কেন জানি না, তো গাড়ি জার্নির জন্যই হয়তো হবে। আর দেখো, একজন তো চিৎকার করে কাঁদছে, কে বলো তো? দেখো তো দেখেছো, ও যে সারাদিন ঘুমিয়েছে, সন্ধ্যে থেকেও ঘুমিয়েছে, ও এখন ঘুমোবে না, এখন জেগে থাকবে আর ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে, শুয়ে দিলে কিন্তু হবে না। এত বদমাশ হয়েছে, শুধু তাকিয়ে আছে দেখো কিভাবে। দেখেছো কীভাবে তাকিয়ে আছে, সবে মনে হচ্ছে আজকে 17 দিন 18 দিন হয়েছে, তো তাতেই ওরকমভাবে তাকাচ্ছে। আর এখন থেকে গায়ে কিছু রাখবে না, গায়ে যাই চাপিয়ে দাও লাথি মেরে ফেলে দেবে সব, পায়ের এত জোর। এখনকার বাচ্চারা 5 বছরের অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে, তো ওই জন্য এই যে দেখো ওকে নিয়ে বসে আছি। তো শুয়েছিল বলে হচ্ছে সোয়েটার খোলা টুপি খোলা, তো সে কারণেই আর কি, তো সোয়েটার টুপি পরে শোয়ানো উচিত নয় বাচ্চাদের, বিশেষ করে উলের জিনিস তো, তো সমস্যা হয়, তো ওই কারণে ওর মাথাটা খালি। তোমরা বলতেই পারো যে ওর মাথা কেন খালি, এত ঠান্ডা পড়েছে, তো ওই জন্য আমি বলে দিলাম। এই দেখো, হাই করো, হাই হাই। তো দেখো বন্ধুরা কীভাবে হাত খাচ্ছে, দেখো ওর মা একটু আসতে দেরি করছে, মানে খাচ্ছে তো সেই সময়টা দিচ্ছে নাই, দেখো এই বদমাস হাত খা। হাই করে দাও, হাই বলো, বলবে না? শুধু বদমাসি, কতদিন খাওনি তুমি, শুধু বদমাসি করছো, দুষ্টুমি আর বদমাসি, আর হ্যাঁ 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 করে কান্না শুধু, কেন কান্না, কেন কান্না, কেন বলো, কে গো এত কান্না করলে হবে? তো দেখো বন্ধুরা, দিদি দিদির খাওয়া হয়ে গিয়েছে, তো পুচু সোনাকে তো দিয়ে দিয়েছি দিদির কাছে, দুটো মিলে ঝামেলা করছে অলরেডি, তো আমাকে যেতে হবে, একজনকে নিয়ে শুতে হবে, তো বড়টাকে নিয়ে। বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে আজকে, এমনি ন্যাচারালি কিন্তু আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু আজকে প্রায় 11টা বাজতে যায়, তো দেখো চুল টুল তো বাঁধা হয়ে গিয়েছে, তো শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা আর বাড়ালাম না, আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা অপেক্ষা করে থাকো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অল টাইম স্মাইল করবে। তো চলো বন্ধুরা, টাটা। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, শীতের উষ্ণ গুড মর্নিং, তো এতটাই ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তো ওই জন্য বললাম শীতের উষ্ণ গুড মর্নিং।